হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি এসেছি রজনীগন্ধা স্টিক হয়ে যাওয়ার পর পরিচর্যা। তো আমি তার আগে লঙ্কা গাছে একটু চুন দিয়ে দিলাম, কারণ অনেক ফুল ঝরে যাচ্ছে। তো চলুন তাহলে, রজনীগন্ধার এই স্টিকগুলো হয়ে গেছে, তো স্টিকগুলো কেটে নেবো, তারপর সমস্ত পাতা কেটে ছেঁটে ছোট করে নেবো, তারপর রিপোর্ট করব। তো আগে পাতাগুলোকে পরিষ্কার করে রোদে দিয়ে দেবো, তারপর কিচেন কম্পোস্ট আমার বানানোই থাকে সবসময়, সেই কিচেন কম্পোস্টটা নিয়ে আসবো। নিয়ে এসে রজনীগন্ধার পটটার থেকে রজনীগন্ধার স্টিকগুলো বার করব, মানে পুরো গাছটা টেনে বার করে নতুন করে রিপোর্ট করব। তো আমি অর্ধেকের বেশি মাটি ছাড়িয়ে নেবো, ছাড়িয়ে নিলে খুব ভালো হবে। তো গাছটা থেকে অর্ধেকের বেশি মাটি ছাড়িয়ে নিয়েছি। নেবার পর এবার ওই পটের মধ্যেই আমি ভাঁড়ের টুকরো দিয়ে কিচেন কম্পোস্ট দিয়ে আবার নতুন করে বসিয়ে চেপে চেপে দেবো, তারপর জল দিয়ে বসিয়ে দেবো। এরপরেই ফুল এসে যাবে, কিছুদিনের মধ্যেই আবার নতুন করে ফুল এসে যাবে। তো রজনীগন্ধার ফুল হয়ে যাওয়ার পরের পরিচর্যাটা আমি দেখালাম। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ এটা লাইক করে দেবেন। টাটা, বাই।